হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে সবার ফার্স্টে তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ জানাতে চাই, কারণ তোমাদের জন্যই আজকে আমি 100 সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পেরেছি। তোমরা এরকম আমার পাশে থাকলে আশা করি আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে। তো খুব 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 থ্যাংক ইউ সবাইকে। তো আজকে আমি আর একটা রিভিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটি হলো হিমালয়ার ফেস স্টার ফেস ওয়াশ। তো তার আগে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে এটা সবার আগে তোমাদের কাছে নোটিফাইড হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কারা যেন হেল্পফুল হলে তার সাথে শেয়ার করে দিও। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে চলো স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, এটা হলো হিমালয়ার ফ্রেশ স্টার্ট ফেস ওয়াশ, আর এটার ফ্লেভার হলো ব্লুবেরি। এর আগেও আমি এর স্ট্রবেরি ফ্লেভারের ওপর রিভিউ শেয়ার করেছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে নো প্রবলেম, আমি উপরের লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, এখানে তোমরা চেক করে নিতে পারো। তো এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 50 ml। এটার আরও একটু বড় কোয়ান্টিটি পাওয়া যায়, তো তোমরা চাইলে সেটাও অ্যাচিভ করতে পারো বা এটাও তোমরা ইউজ করতে পারো। আর এটার প্রাইস হচ্ছে 75 rupees, কিন্তু এটা তোমরা এর থেকেও কম দামে পেয়ে যাবে। আর এটার আমার ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এটা তোমরা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে। আর অনলাইনের ক্ষেত্রে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে এটাকে নিতে পারো। এছাড়াও এটা বাজারেও অ্যাভেলেবেল আছে। তো আসা যাক এর প্যাকেজিংয়ে। তো এটার প্যাকেজিং হচ্ছে কিছুটা এরকম, যেহেতু এটা ব্লুবেরি সেজন্য এটা পুরো প্যাকটা ব্লু কালারে, আর এর পিছনে এর ডিটেলসগুলো তোমরা আশা করি দেখতে পাবে। আর হিমালয়ার প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, কারণ এটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। তো যারা ন্যাচারাল প্রোডাক্টের দিকে একটু বেশি অ্যাট্রাক্ট তারা এটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। কিন্তু গাইস, এটা হচ্ছে অয়েল ফ্রি ফেস ওয়াশ, ও এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য অতটাও ভালো না, কারণ ড্রাই স্কিন যদি এটা ইউজ করো তাহলে কিন্তু স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে। সো যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট, তো তারা অবশ্যই ইউজ করতে পারো। এটার এই ভেরিয়েন্ট ছাড়াও আরও 3টে ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে স্ট্রবেরি, পিচ আর লেমন আর ব্লুবেরি, আর এটা হচ্ছে ব্লুবেরি। তো তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ চুজ করতে পারো, যদিও এখানে স্কিন টাইপে সেরকম কোনো ম্যাটার করে না, কারণ এর যে কটা ভেরিয়েন্ট বেরিয়েছে প্রত্যেকটাই অয়েলি স্কিনের জন্যই বেস্ট। কিন্তু যদি তোমরা চাও তাও ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব ভালোভাবে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার প্রয়োজন আছে, যদি কিনা ড্রাই স্কিন এটাকে ইউজ করো। আর এটার প্যাকেজিং কিছুটা এরকম, খুব টাইট প্যাকেজিং, তো এটা ট্রাভেল ফ্রেন্ডলি অবশ্যই। আর এটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লুবেরির সাথে ছোট ছোট মাইক্রো বিটসও রয়েছে, আর সেজন্য এটা কিন্তু কিছুটা স্ক্রাবের কাজও করে দেয়, একেবারে খুব ভালোভাবে না কিন্তু কিছুটা স্ক্রাবের কাজ করে। আর এটার স্মেলটা দেখি, এটার স্মেল হয়তো ব্লুবেরির মতো, আমি হয়তো বলছি কারণ কি আমি ব্লুবেরি কখনো স্মেল করিনি, কিন্তু এর আদার 3টে যে ভেরিয়েন্ট আছে কিন্তু সেটা কিন্তু এক্সাক্ট সেই ফ্রুটেরই স্মেল করে। তো আমিও সেই ক্ষেত্রে ধরে নিতে পারি এটা ব্লুবেরির মতো স্মেল করে। তো এবার তোমাদের এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই কিরকম, আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ, খুবই লাইট একটা ব্লু কালার, আর এর মধ্যে কিন্তু ছোট ছোট মাইক্রোবিটস রয়েছে। এটার এটার দিক দিয়ে আমি একটা বুঝতে পেরেছি, স্ট্রবেরি ফেস ওয়াশটা যখন ইউজ করেছিলাম সেটা অনেক মানে গাঢ় ছিল, কিন্তু এটা কিন্তু ততটা গাঢ় না, এটা কিন্তু বেশ কিছুটা লাইট। আর জলে এটাকে জলের সঙ্গে লাগালে পরে এটা মানে খুব ভালোভাবে ফোম করে, আর এটা তোমরা মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইউজ করতে পারবে যদি ডেলি ইউজ করো। আর এটা খুবই অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, আর এটা তোমাদের আমি হাইলি হাইলি রেকমেন্ড করবো ইউজ করার জন্য। এটাই ছিল আমার এই প্রোডাক্টের উপরে রিভিউ, যদি তোমাদের রিভিউ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণে জন্য টেক কেয়ার, বাই বাই।